আমি আমার আমাকে আই মাই আহার তুমি তোমার তোমাকে হি সি ইয়র তুমি হলে তো ইউ সবইতে ইউ ইয়র হচ্ছে আবার তারা হলে হিসি তাদেরকে হলে তার তাদেরকে বা তারা হলে এই যে কনফিউশন এই যে এতগুলো ক্যারেক্টার এরা প্রত্যেকেই সাবজেক্ট মানে আমিও সাবজেক্ট তোমরাও সাবজেক্ট তারাও সাবজেক্ট আর সাবজেক্ট ইংলিশে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ভাষার একটা বুনট থাকে ইংলিশের বুনট হলো গিয়ে এস ভি ও একবার যদি এস ভি ও এই রুলটা ভালো করে শিখে নাও তাহলে কী হবে তোমাদের ইংলিশ সেন্টেন্স বলার যে জড়তাগুলো সেগুলো কেটে যাবে আমাদের একটা প্রবলেম হলো গিয়ে আমরা ট্রান্সলেট করতে চাই সত্যি কথা বলতে যারা নতুনভাবে একদম ছোট বাচ্চারা যারা ইংলিশ শিখছে তাদের এই সমস্যাটা হবে না বিশেষ করে যারা সায়েন্টিফিকভাবে বিজ্ঞানসম্মতভাবে শিখছে প্রথমে ফণিক শেখা এইভাবে যারা শিখছে কিন্তু আমরা যারা আমাদের জেনারেশন বা একটু একটু বড়ো যারা তাদের মেন বিশেষ করে যারা বাংলা মিডিয়াম পড়াশোনা করেছে তাদের সমস্যাটা কি তারা বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে যায় আর তখনই আমরা হোঁচট খাই কিন্তু আমাদের রূপায়ণ কারণ আমরা ইংলিশে ভাবতে পারি না আমাদের বাংলাতেই ভাবতে হয় এবার সেটাকে কিভাবে ট্রান্সলেট করব এবং খুব তাড়াতাড়ি ট্রান্সলেট করব। ওই যে বললাম প্রত্যেক ভাষার একটা বুনট আছে সেই বুনটটা শিখতে হবে ভাষার কাজ কি বড় উদ্দেশ্যটা কি কমিউনিকেট করা মানে যোগাযোগ স্থাপন করা কিন্তু এক একটা ভাষার যোগাযোগ স্থাপনের ধরন এক এক রকম ফর এক্সাম্পল ধরে নাও আমি বললাম যে তুমি খুব ভালো ছেলে বা সে সে ভালো ছেলে সে ভালো মেয়ে আমি বললাম তো এটা আমি ইংলিশে বলবো কি করে সে শি ভালো গুড মে গার্ল শি গুড গার্ল না এটা কিন্তু ইংলিশে কমপ্লিট হলো না বাংলায় কিন্তু সে ভালো মেয়ে হলো কিন্তু ইংলিশে সেটা হলো না ইংলিশে কি বলতে হবে যদি আমি ঠিক ইংলিশ বলতে চাই বলতে হবে শি ইজ গুড গার্ল ইজ জুড়তে হবে বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা বলি না সে হয় ভালো মেয়ে অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে ভার্ব ইজ কম্পালসারি একটা কমপ্লিট সেন্টেন্সের জন্য ভার্ভ ইস কম্পালসারি বাধ্যতামূলক ভাব থাকতেই হবে ভাব যদি না থাকে আমাকে বাইরে থেকে সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে হেল্পিং ভাব বা বলে কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা লাগে না এটাই ইংলিশের প্যাটার্ন আর এই ব্যাপারটাই রপ্ত করতে হবে বেশি বেশি করে এস ভি ও রুলের মাধ্যমে মাত্র তিনটে প্যাটার্ন রয়েছে তিনটে স্টেপ রয়েছে এই তিনটে রুল যদি তোমরা ফলো করো ইংলিশের সেন্টেন্স বানাতে পারবে আর চট করে তোমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হবে না অন্তত শুরুর দিকে বা ইনিশিয়াল স্টেজে তোমাদের এই ভয়ভীতিগুলো হবে না একটা জিনিস ভেবে দেখো তোমরা আমি তোমাদের বারবার বলেছি একজন মনে করো সে ইলিটারেট মানে তার সাক্ষরতা আমি বলতে চাই না কিন্তু যাই হোক বলতে বলছে এরকম নেগেটিভ কথা আমি বলি না মনে করো কেউ অশিক্ষিত সে লিখতে পড়তে পারে না কিন্তু কি সে কথা বলতে পারে না না কিন্তু কি সে শুনতে পারে না না তার মানে ভাষা শিক্ষায় শোনা এবং বলাটা আমরা সবার আগে শিখি একটা বাচ্চাও কিন্তু জন্মে শুনতে পারে তারপর ধীরে ধীরে সে বলতে চায় কিন্তু সমস্যাটা কখনো হয় যখন আমরা লিখতে পড়তে চাই এবং তার জন্য অনেক বেশি যে কোনো ভাষা অনেক বেশি খাটতে হয় শোনা বলার জন্য তো অত বেশি খাটতে হয় না ওই যে বললাম বলা মানে যোগাযোগ স্থাপন করা আর শুনতে শিখলেই বলতে শিখবে তাই এই প্র্যাকটিসগুলো করা প্রয়োজন তো চলো আমরা যে বলছিলাম যে তিনটে স্টেপ তোমাদের শেখাবো তিনটে ইম্পর্টেন্ট রুল যে ইংলিশ ভাষার ক্ষেত্রে চলো আমরা সেখানে কনসেন্ট্রেট করি তার আগে তোমরা একটু নোট করে নাও কারণ এই পাঠটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা তোমাদের পারলে মুখস্থ করতে হবে এই পার্টটা ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হবে না কমপ্লিট হবে না এইটাকে বলে সাবজেক্ট তারপর আমি ডিটেলসে যাব বাকি পার্টটায় আমি আই তুমি ইউ সে শি বা হি বা যে কোনো নাম হতে পারে রাম শাম যদু মধু সীতা মধু যা হোক একটা নাম হতে পারে ঠিক আছে এবার আমরা ইংলিশ হলো গিয়ে ভি তোমরা এবার তুমি তুমি মানে যখন ইংলিশে তুমি বেশিরভাগটাই ইউ তোমাদের হেল্প করে দিচ্ছে বেশি দেখো তুমি তোমরা তোমার সরি তোমাকে ইউ সবই ইউ তোমাদেরও ইউ হয়ে যাচ্ছে তার মানে ইউ জানলে তুমি তোমার পাঠটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ক্ষেত্রে তারা হলে দে তার তার কাজ হি হিজ ছেলে হলে মেয়ে হলে হার তাকে সেটাও হিজ মানে হিম হবে আর মেয়ে হলে হার আর তাদের দেয়ার তো এই পাঠটা পুরোপুরি নোট করে নাও আমি বাকি পাঠটা তোমাদের শেখাচ্ছি